নমস্কার, আমি অনিমা। আজ আমি বাচ্চাদের জন্য কালারিং অ্যাক্টিভিটিস নিয়ে এসেছি। আমরা স্বরবর্ণ দিয়ে বিভিন্ন কালারিং অ্যাক্টিভিটিস করে দেখাব। তো শুরু করা যাক আমাদের প্রথম কালার অ্যাক্টিভিটিসটি। আমাদের প্রথম কালারিং অ্যাক্টিভিটিসটি হলো ছাতার সাহায্যে করব আমরা। এখানে একটা সুন্দর ছাতা দেখা যাচ্ছে, এখানে স্বরবর্ণগুলো সার্কেল করা আছে। আমাকে এই ছাতাটি রং করতে হবে, এখানে রস্যু। তাহলে এখানে কোন কালারটি করতে হবে? এখানে পয়েন্টিং করা আছে, যেমন সরায়ো জন্য লাল কালার, সরায়া কমলা, রশ্মি হলুদ, দীর্ঘি সবুজ, রস্যু নীল। এটা যখন আমি রং করব, এখানে সার্কেলে কি আছে? রস্যু। তাহলে এখানে কোন কালারটা হবে? রস্যু নীল। তাহলে শুরু করা যাক। এখানে রস্যু, সার্কেলে কি আছে? রস্যু। তাহলে আমি এখানে কি কালার করব? নীল। আমাদের রস্যু নীল কালার করা হয়ে গেল। রস্যুর পরে কি আছে? সরেও। সরেও কোন রংটি করতে হবে? সরেও লাল, লাল রং নিলাম। সরেও রং করা হয়ে গেল। এরপরে কি রং করতে হবে? ই। আমাদের এখানে ই কোন কালার আছে? হলুদ। তাহলে আমরা হলুদ রংটি নিয়ে নিই। আমাদের ই কালার করা হয়ে গেল। এরপরে কি আছে? দীর্ঘি। এখানে দীর্ঘি কোন রং করতে হবে? সবুজ। আমরা সবুজ রংটা নিয়ে নিই। হয়ে গেল সবুজ রং। দীঘির পরে এটা কি আছে সার্কেলে বলো তো বাচ্চারা? এটা সরায়া। আমাদের সরায়া এখন তাহলে কি রং করবো আমরা? আমরা এখানে দেখে নেই তো, সরায়া 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 কমলা, কমলা রং নিয়ে নিলাম। হয়ে গেল আমাদের সরায়া রং করা। এখন এটি আমরা
যে কোনো রং করে দিতে পারি ছাতার স্ট্যান্ড। কি হয়ে গেল তো আমাদের সর্বর্ণ কালারিং আমব্রেলা। এরপর আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিস হলো কালারিং ফ্লাওয়ার। দেখো এখানে খুব সুন্দর একটি ফুল এঁকেছি আমি, এখানেও সর্বর্ণ সার্কেলে লেখা আছে। আমরা এখান থেকে কালার দেখে এখানে রং করব। তাহলে প্রথমে ও দিয়ে শুরু করি। ও, এখানে ও কোন কালার আছে? কমলা। তাহলে আমি কমলা রংটি নেই। কমলা হয়ে গেল ও রং করা। ওর পরে ও, ও কোথায়? এই তো ও। কী রং করতে হবে? নীল। তাহলে আমি নীল রং নিয়ে নিচ্ছি, আমি নীল রংটি করে ফেলি। ওর পরে রি, রি কোন রং করতে হবে? লাল রং। হয়ে গেল রি রং করা। রির পরে রসু, রসু রং করতে হবে কমলা। হয়ে গেল রসু রং করা। রসুর পরে আমরা কি রং করব? এ, এ কি রং করতে হবে? এ নীল রং করতে হবে। হয়ে গেল এ রং করা। এরপরে ওই, ওই কি রং করতে হবে? হলুদ। হলুদ নিয়ে নিলাম। হয়ে গেল ওই রং করা। মাঝে কি আছে? দীর্ঘ। দীর্ঘটা আমরা কি রং করব? সবুজ। ফুলের পাতা তো সবুজ হয়, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা ফুলের পাতাটিও রং করে ফেলি। ফুলের ডাল তো হয়ে গেল আমাদের কালারিং ফ্লাওয়ার্স। তাহলে আমাদের সর্বর্ণের সাহায্যে আমরা দুটো কালার করলাম, একটি হলো আমব্রেলা আর একটি ফ্লাওয়ার। তাহলে আমাদের এখানে দুটো অ্যাক্টিভিটিস হয়ে গেল। আমাদের তিন নম্বর অ্যাক্টিভিটিসটি হলো আমরা ফিঙ্গার প্রিন্টিংয়ের সাহায্যে সর্বর্ণ কালার করব। তাহলে আমরা কিভাবে কালার করব শুরু করা যাক। এখানে এই যে আমি ওয়াটার কালার নিয়েছি, আমি আঙ্গুলে কালার নিয়ে এখানে এই স্বরের উপরে ফিঙ্গার প্রিন্ট করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখান থেকে কালার নিয়ে নিচ্ছি, এইভাবে 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 এইভাবে
এভাবে আমি স্বরেও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কালার করে যাব। তারপর আমি মাত্রাতে কালার করব। এটি একটি ফাইন মোটর অ্যাক্টিভিটি তো বলা চলে। ফাইন মোটর অ্যাক্টিভিটিস কারণ এখানে আমি আঙ্গুলের ব্যবহার করছি, এখানে আঙ্গুলের প্রেশার দিয়ে রঙগুলো আমি লাগাচ্ছি। হয়ে গেল আমাদের স্বরেও ফিঙ্গারপ্রিন্টিং। এরপরে আমরা করব স্বরে আ। এই তো আমাদের স্বরে আ। এখন আমরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এই স্বরে আটি রং করে ফেলব। আমি মাত্রাতে ফিঙ্গারপ্রিন্ট করব। এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বাচ্চা স্বরবর্ণের শেপ সম্পর্কেও জানতে পারবে, যেটা তার মেমোরিতে গেঁথে যাবে এবং পরবর্তীতে প্রি রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য বাচ্চা খুব সহজেই রাইটিং স্কিলটি অর্জন করতে পারবে। এখানে বাচ্চার শেপ সম্পর্কে জানা হয়ে গেল, পরবর্তীতে বাচ্চা যখন পেন্সিলের সাহায্যে লিখতে যাবে তখন শেপটি সে সহজেই মনে করতে পারবে। তো হয়ে গেল আমাদের স্বরেও স্বরেয়া ফিঙ্গার প্রিন্টিং। দেখো কি সুন্দর হয়েছে, তাই না? অবশ্যই বাচ্চারা বাসায় এটি ট্রাই করবে। আচ্ছা তাহলে এ পর্যন্তই।